আমাকে তুমি কথা দাও যে আমি যদি তোমাকে প্রপোজ করি তুমি অ্যাকসেপ্ট করে নেবে। একটা কাকু লেবু বিক্রি করতেছিল। কাকুকে বললাম একটা লেবু কত টাকা? কাকু বলল একটা লেবু 10 টাকা আর দুটো লেবু 15 টাকা। তখনই সালা আমি বুঝে গেছি যে সিঙ্গেলদের দাম অনেক। আজকে স্কুলে স্যার আমাকে জিজ্ঞাসা করলো আমি তোমাকে ভালোবাসি এটা কোন কারক। পরের দিন আমি স্কুলে গিয়ে স্যারকে জবাব দেই, স্যার এটা তো ক্ষতিকারক। ওহো, শুয়ে থাকতে থাকতে সালা বিছানার মাঝখানটাই গর্ত হয়ে গেছে। খুশিকে কখনো পটানো যায় না, কিন্তু কর্ম করলে খুশিকে পটানোও যেতেও পারে। এটা বাস্তব নয়, এটা অবাস্তব। মিস করে করে মরে যাব, তবু ফার্স্ট মেসেজ আমি কখনোই করব না। একমাত্র টিকটিকি আছে যে, সে টিকটিক করলে মানুষ সত্য মিথ্যা যাচাই করে। এমন একটা বয়সে এসে দাঁড়িয়েছি যে কাকে দাদা বলে ডাকবো আর কাকে কাকু বলে ডাকবো সালা বুঝতেই পারি না। আজকে মাকে বললাম, মা বলো তো আমার কোনটা হাত বড়। মা তখন বলল, কেন রে বাবু, তোর তো দুটো হাতই সমান। তাহলে স্কুলে যে আজকে আমাকে স্যার বলল কালকে বড় হাতের ABCD লিখে নিয়ে আসবি, তাহলে তুমি যাকে বন্ধু ভেবে সব কথা তাকে বলো, তেমনি ও ওকে বন্ধু ভেবে তোমার সব কথা ওকে বলে।